এবার পুলিশকে পিটিয়ে রাজপথ দখলে নিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইটপাটকেলের দ্বারে কাছে আসতে পারেনি সরকারের পুলিশ বাহিনী। পুলিশের সাথে ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনী, তারপরও দেশপ্রেমিক ছাত্রদের কিছুই করতে পারেনি। দর্শক, খুবই শীঘ্রই শিক্ষার্থীদের বিজয়ের পতাকা উড়তে চলেছে। আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ এবং সরকারের মধ্যে একটা আতঙ্ক শুরু হতে যাচ্ছে। দর্শক, ছাত্রদের এই আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।